एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल विद अ न्यू ब्लॉग। আমি যাচ্ছি শ্বশুর বাড়ি আর ও যাচ্ছে ওর বাবার বাড়ি, তো চলো সাথে একসাথে গিয়ে দেখাবো ওখানে আমি কি কি করি। হ্যাঁ, তারপর হচ্ছে কিভাবে গেলাম সব কিছুই দেখতে পারবে। তাহলে আমি যাই বাজারে, বাজার থেকে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে খুব ব্যস্ত, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে পরে। কিন্তু আরেকটা যেটা কাজ ছিল সেটা তো হলো না, সেটা ওকেও নিয়ে যেতে হবে। তো এখন আমরা যাবো দুজনে, চলো তাহলে। আমরা বেরিয়ে পড়েছি এই বাজার থেকে, কাজটা করে আসি। ধরো শক্ত করে, ধরো ভালো করে। এই যে বাজারে এসেছিলাম কাজ করতে, এই যে আরেকজনে ফুচকা খাওয়া শুরু করেছে, আমি খাওয়া ফুচকা দেখলেই বলে খেতে ইচ্ছে। কি ঝাল, তুমি ঝাল বলছো চ্যালেঞ্জ করো, প্রিয়াঙ্কার সঙ্গে চ্যালেঞ্জ করো, ভালো হবে। তো আরেকটা, আমরা এসে গেছি বাজার থেকে, আসার সময় আবার ফুচকা খেলাম, ফুচকা খেলাম। তো ফুচকা দেখলেই খেতে ইচ্ছে করে আমার, বেশি খাইনি, 20 টাকার কেজি খিদাও পেয়েছিল। তো এখন গিয়ে দেখি মা রান্নাও হয়ে গেল, দেখি কতদূর কী রান্না হয়েছে। তো কী রান্না হলো, কী হবে আজকে? কফি ঘন্ট, ডাল, মিষ্টি কুমড়ো ভাজি আর ডিমের ঝোল। ঠিক আছে, তো তাহলে এখন গিয়ে গাড়ি ধোবো, গাড়ি ধুয়ে এসে স্নান করবো, করে খেয়ে দে তারপরে দিব, রান্না দিব। চলো, যে পাখির খাজা নামিয়ে দিয়েছি। আমরা বেরোচ্ছি তাহলে, এখন ঘড়িতে বাজে 4:30, ম্যাডাম আসছে ওপর থেকে, আসলে বেরিয়ে পড়ব। চলো, ম্যাডাম এসে গেছে, আমরা দিচ্ছি রওনা। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য দেরি হলো, তাই তখন থেকে রেডি হয়ে বসে আছি। কোথায় যাচ্ছি বলো? যাচ্ছি বাবার বাড়ি। এখন বাজে কটা? 4:30। 4:30 দিকে আমরা বেরোলাম, পৌঁছতে পৌঁছতে প্রায় 5:30 বাজে। বাবার বাড়ি যাচ্ছে, একটা আনন্দে গান করো এখন। পৌঁছে গেছি বলরামপুর চৌক দিয়ে, এখান থেকে এই যে বাইপাস চলে গেলাম, মেইন রোড এই দিকে চলে গেল। তুমি মামা বাড়ি এসো, একটু বলে দাও গাইজদের। তো আমাদের ফুড চ্যালেঞ্জটা শেষ হয়ে গেল এইমাত্রই, আর এই ফুড চ্যালেঞ্জের মাধ্যমে আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, গুড নাইট।